ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামারটি পর্যটনের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানকার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, খামারের বর্তমান অবস্থা জানতে চাই আপনার কাছ থেকে, পাশাপাশি এও জানাবেন ভ্রমণকারীরা কি সুবিধা পাবেন। 2004 সালে ময়মনসিংহের বালুকার উতরা ইউনিয়নে রেপটাইল ফার্ম লিমিটেড এই ফার্মটি কিন্তু তারা তৈরি করেছিলেন। 75টি কুমির নিয়ে প্রথমে এই কামারটির যাত্রা শুরু হয়েছিল। আজকে এই কামারে কুমিরের সংখ্যা প্রায় 2500 কুমিরের সংখ্যা রয়েছে। আসলে শুরুর পর থেকেই যে কামারের স্বপ্নদ্রষ্টা ছিলেন মোস্তাক আহমেদ, তিনি কামারটি শুরু করেছিলেন। তখন থেকে আমরা দেখেছিলাম যে নানা সংকটের মধ্যে কামারটি কিন্তু চলছিল। এখন নতুন ব্যবস্থাপনা পরিচালক 2022 সালের মার্চে দায়িত্ব নেওয়ার পর কিন্তু তারা নতুন ব্যবস্থাপনা পরিচালক তারা দায়িত্ব নিয়েছেন এবং তারা নতুনভাবে কামারটি চালুর উদ্যোগ নিয়েছেন। এবং আমরা এই ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে তাদের আর্থিক সংকটের কারণে তারা পর্যটন ট্যুরিজম ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছেন এবং ট্যুরিজম ব্যবস্থা চালু হলে এই কামারের যে আয় হবে সেই আয় দিয়ে কিন্তু তারা কামারটি পরিচালনা করতে পারবেন। আমরা একটু কথা বলতে চাই এই কামারটির ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন কুমির বিশেষজ্ঞ এনাম হক, আসলে আপনার কাছে জানতে চাই যে কামারটি নিয়ে আপনার পরিকল্পনা কি? ধন্যবাদ আপনাকে, আমাদের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আমাকে নিয়োগ দিয়েছেন কোর্ট থেকে। সেই সঙ্গে আমার 6 সদস্য বিশিষ্ট আমাদের একটা পরিচালনা পরিষদ আছে কোর্টের নির্দেশেই। আমরা সবাই মিলে এটাকে পরিচালনার জন্য যে নির্দেশনা পাই আমার বোর্ডের অন্য মেম্বাররা যারা আছেন সবাই কপারেট করছেন। আমাদের টার্গেট যেহেতু আমাদের কোনো ফান্ড ওইভাবে নাই, আমরা ট্যুরিজম চালু করতে চাচ্ছি, ট্যুরিজম থেকে যে ইনকামটা হবে যে কুমির খাবারটা যাতে আমরা দিতে পারি, আর যাতে এ বিষয়ে অভিজ্ঞতা আছে আগের থেকে। আর অস্ট্রেলিয়াতে যে স্টাইলে আমরা ট্যুরিজম করি আমি এখানে সেই স্টাইলেই শুরু করছি এবং সেটাই হবে। আর এটা আমি চাবো একটা অস্ট্রেলিয়ান স্টাইলের একটা ট্যুরিজম রিসোর্ট এবং এডুকেশনাল একটা ইনস্টিটিউট থাকবে, যারা জুলজি পড়ে তারা এখানে এসে রিসার্চ করতে পারে। এখানে আমাদের সঙ্গে আছেন আমাদের বোর্ড অফ ডাইরেক্টর সবাই, তারাও আসছেন। আজকে আমরা অফিসিয়ালি একটা উদ্বোধন করলাম, তবে রিসোর্টটা হলে এই ইনকাম দিয়েই ফার্ম চলবে, এখানে আর কারো কোনো অর্থ অনুদান লাগবে না এটা আমি আশা করি। এই কামারটিতে ট্যুরিজম ব্যবস্থা চালু হয়, স্থানীয়রা এবং এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু খুবই উচ্ছ্বসিত এবং তারা বলছেন যে তারা কুমির কামারে প্রবেশ করে কুমির সম্পর্কে তারা ধারণা নিতে পারবেন এবং সেই থেকে কিন্তু তারা নিতে পারবেন। এবং এছাড়াও আরেকটি বিষয় বলে রাখি যে এই এই কামারে প্রবেশের জন্য সাধারণ মানুষের প্রতিজন 150 টাকা টিকিট এবং শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ছাড় দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের টিকিটের প্রবেশ মূল্য 100 টাকা করা হয়েছে। এই কামারটিতে প্রায় সহস্রাধিক মানুষ একসাথে প্রবেশ করে তারা ট্যুরিজম উদযাপন করতে পারবেন, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হয়েছে এবং তাদের আরো অনেক পরিকল্পনা রয়েছে এবং সেটি বাস্তবায়নের জন্য তারা নিজেদের উদ্যোগের পাশাপাশি সরকারের সহযোগিতা চেয়েছেন। জেসিকা, এই ছিল আমার কাছে ময়মনসিংহের কুমির কামার থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।